নমস্কার, আপনালোক সকলকে পুনর্বার স্বাগতম জানাই মসজিদ। বন্ধু সকল পলকতে চাওক আজি নটা গুরুত্বপূর্ণ খবর। প্রথম খবর, দেশবাসী আন এক দুখবর, জম্মু কাশ্মীর পুনের ভারতীয় সেনার কনভয়ত ভয়ঙ্কর আক্রমণ সন্ত্রাসবাদীর, আর এই ভয়ঙ্কর আক্রমণত শহীদ হয়েছে চারিজনক ভারতীয় সেনা জওয়ান। জম্মু কাশ্মীর পুনের সন্ত্রাসবাদীর ভয়ঙ্কর আক্রমণ, সেনার বাহনত এইবার গ্রেনেড নিক্ষেপ সন্ত্রাসবাদীর, আর এই ঘটনাত ভারতীয় সেনার চারিজন জওয়ান শহীদ হয়েছে। অভিযান যাওয়া আন চারিগী জওয়ান আঘাতপ্রাপ্ত হয়েছে এই ঘটনাত। আর এই আক্রমণের লগে সেনা আর সন্ত্রাসবাদীর মাজত আরম্ভ হয় গুলিয়াগুলি। এই পর্যন্ত চলি আছে, এই পর্যন্ত সেনায় চলাই আছে অভিযান, আর সন্ত্রাসবাদীক বিচারি বিচারি গুলিয়াই হত্যা করেছে ভারতীয় সেনাই। পরবর্তী খবর, টি টুয়েন্টি বিশ্বকাপ জয় করা টিম ইন্ডিয়ালয় 125 কোটি টাকা আগবড়ালে বিসিসিআইয়ে, আর এই টাকার কোনে কিমান টাকা লাভ করব চাও আহক। আমেরিকা ওয়েস্ট ইন্ডিজলৈ যাওয়া 42 জন লোকের মাজত ভাগ হব এই ধন রাখি, 5 কোটি টাকাক লাভ করব 15 জন খেলুয়ে, আর লগতে রিজার্ভ খেলুয়ে সকলে লাভ করব 1 কোটি টাকাক। আর রাহুল দ্রাবিড়ের লগতে 3 জন প্রশিক্ষকে লাভ করব 2.5 কোটি টাকাক। নির্বাচক কমিটির 5 জনে লাভ করব 1 কোটি টাকাক। আর লগতে ফিজিওথেরাপিস্ট, ড্রডাউন স্পেশালিস্টেও লাভ করব 2 কোটি টাকাক। পরবর্তী খবর, গুহাটির নলাতপুরী মৃত্যু হওয়া কণমানি অবিনাশ সরকারের বাসগৃহত সোমবারে উপস্থিত হয় রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মায় বাসগৃহত উপস্থিত হয়ে পরিয়ালটুক সান্ত্বনা দেওয়ার কেবাটাও বৃহৎ ঘোষণা করে। গুহাটির উন্মুক্ত নলাতপুরী মৃত্যু হওয়া অবিনাশ সরকারের বাসগৃহত সোমবারে সন্ধ্যার ভাগত উপস্থিত হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নুনমাটির ভবানীপুর স্থিত মৃত অবিনাশর ঘরত উপস্থিত হয়ে শোক সন্তপ্ত পরিয়ালটুক সান্ত্বনা দিয়ে মুখ্যমন্ত্রীগিয়ে। অবিনাশর ঘরত উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী অবিনাশর ফটোত পুষ্পাঞ্জলি অর্পণ আর বন্তি প্রজ্বলন করে। ইয়ার পিছতে পিতৃ মাতৃর সঙ্গে কিছু সময় বার্তালাপ করে মুখ্যমন্ত্রীগিয়ে। আগন্তক সময়ত সকল ধরনের সহায়ের প্রতিশ্রুতি প্রদান করে মুখ্যমন্ত্রীগিয়ে অতি কম সময়ের ভিতর ভবানীপুরের উক্ত পথট নির্মাণ করে সেই পথট অবিনাশর নামত নামাকরণ করার কথা ঘোষণা করে। ইফালে মুখ্যমন্ত্রীর আগমনের পাছতে সন্তুষ্টি ব্যক্ত করে অবিনাশর পিতৃ হীরালালে। পিতৃ হীরালালে কয় যে মুখ্যমন্ত্রীগীর কাম কাজত আমি অতিক সন্তুষ্ট হয়েছো, তেও আমাক যি ধরনের করবলে কয়েছে আমি সেই ধরনের কামবর করছো। ইফালে সাংবাদিকর এক প্রশ্নের উত্তরত পিতৃগিয়ে কয় যে মুখ্যমন্ত্রীগিয়ে ভবিষ্যতে সকল ধরনের সহায়ের প্রতিশ্রুতি প্রদান করেছে, লগতে একটা বিশেষ খামও আমাক প্রদান করেছে। উল্লেখ করা প্রয়োজন যে মুখ্যমন্ত্রীগিয়ে পূর্বতেও ঘটনাস্থলীত উপস্থিত হয়ে সান্ত্বনা দিছিল অবিনাশর পিতৃ মাতৃ। দর্শক সকল, আর বহুত গুরুত্বপূর্ণ খবর আছে, তার আগতে আপনার জানাও যে যদি আপনি এতিয়ালৈকে এইটো ভিডিওত লাইক করা নাই তেন্তে এতিয়াই ভিডিওটোত লাইক করে দিয়ক, আর এনেক ধরনের ভিডিও সমূহ নিতেও চাবলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাকত থাকা বেল আইকনটি প্রেস করে রাখব। পরবর্তী খবর, আপনার অঞ্চলত বিদ্যুৎ নাই নেকি? আপনার অঞ্চলত বিদ্যুতে লুকা ভাকু খেলে নেকি? 24 ঘন্টাত আপনার অঞ্চলত কে ঘন্টা বিদ্যুৎ থাকে? যদি আপনার অঞ্চলত বিদ্যুৎ না থাকে তেন্তে আপনি পনপটিয়াক অভিযোগ দিব পারিব APDCL। APDCL এই সন্দর্ভত মুকলি করেছে দুটাক হেল্পলাইন নম্বর। নম্বর দুটা আপনার জানাইছো, এটাই নোট করে রাখব। প্রথম নম্বরটি হয়েছে 1912, আর দ্বিতীয় নম্বরটি হয়েছে 7575999666। এই দুটা নম্বরের যিকো একটা নম্বরত ফোন করে আপনি অভিযোগ দিব পারিব, আর আপনার অভিযোগের ভিত্তিত আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব APDCL। পরবর্তী খবর, রাশিয়া ইউক্রেন যুদ্ধর আন এক ডাঙর খবর, ইউক্রেনের উপর পুনের রাশিয়ার আন এক ভয়াবহ আক্রমণ। এইবার 40-এরও অধিক মিসাইল নিক্ষেপ রাশিয়ার, আর রাশিয়ার মিসাইল আক্রমণত 5 খনক শহরত বিস্তর ক্ষতি হয়েছে। এই আক্রমণত 30 জন লোকের মৃত্যু হয়েছে, লগতে আহত হয়েছে অর্ধ শতাধিক।
আর কিভর এখন শিশু চিকিৎসালয়ত মিসাইল আক্রমণ রাশিয়ার। পরবর্তী খবর, বিগত 7 বছর দেশের আধা সংখ্যক রাজ্যত অসংগঠিত খণ্ডত লাখ লাখ লোকে হেরুয়াইছে জীবিকা, আর জীবিকা হেরুয়াল 4,94,000 জনে। শেহতীয়াক প্রকাশ পাইছে এই তথ্য। দেশের অর্থনীতি বৃদ্ধির তৃতীয়খন মোদী সরকারের প্রথম প্রত্যাহ্বান হয়েছে চাকরি সৃষ্টি। অর্থনীতিবিদসকলে কয় যে আগন্তক দশকলে বছরি 1,20,00,000 টাকার জীবিকা সৃষ্টি করাটেই রাষ্ট্রীয় অর্থনীতির স্থায়িত্ব হব পারে। এনে পরিস্থিতিত সরকারি তথ্য অনুসরি বিগত 7 বছর দেশের আটাইতকৈও অধিক রাজ্য আর কেন্দ্রীয় শাসিত অঞ্চল লাখ লাখ লোক অসংগঠিত খণ্ডত নিবনুয়া হয়ে পড়েছে। তার ভিতর পশ্চিমবঙ্গ শীর্ষত আছে। এই তথ্য রাষ্ট্রীয় নমুনা জরিপ কার্যালয়ের অসংগঠিত খণ্ডর বার্ষিক নমুনা জরিপ প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। উল্লেখ করা অনুসরি দেশের 18খন রাজ্যের ভিতর 13খন রাজ্য আর 3খন কেন্দ্রীয় শাসিত অঞ্চল অসংগঠিত খণ্ডত সাধারণ লোক যথেষ্ট নিবনুয়া হয়ে পড়েছে। ইয়ার ভিতর পশ্চিমবঙ্গ শীর্ষত আছে। ইয়াত 2015-16 চনের 2022-23 চনলৈ 7 বছর 30,00,000 লোক নিবনুয়া হয়ে পড়েছিল। অসংগঠিত খণ্ডত ক্ষুদ্র ব্যবসায় অন্তর্ভুক্ত, যাবর একক মালিকানাধীন বা অংশীদারিত্ব ভিত্তিক হব পারে। পশ্চিমবঙ্গের পাশত কর্ণাটক কাম আর ব্যবসায় বন্ধর তালিকাত আছে। কর্ণাটকত 13,00,000 লোকে চাকরি হেরুয়ালে বা কর্মসংস্থাপন হেরুয়ালে। ইয়ার পিছত আছে তামিলনাড়ু 12,00,000, উত্তর প্রদেশ 7,91,000, অন্ধ্রপ্রদেশ 6,77,000, কেরালা 6,40,000, 4,94,000 আর তেলেঙ্গানা 3,44,000। কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ভিতর দিল্লি শীর্ষত আছে। তাত প্রায় 3,00,000 লোকে জীবিকা হেরুয়াইছে। ইয়ার পিছতে চণ্ডীগড় 51,000 আর পুডুচেরীত 32,000। ইয়ার ভিতর জম্মু কাশ্মীর আর লাডাখ অন্তর্ভুক্ত নহয়। অবশ্য ইয়ার বিপরীত ছবিখনও আছে। এই 7 বছর কর্মসংস্থাপন বৃদ্ধির ক্ষেত্রে মহারাষ্ট্রে প্রথম স্থান লাভ করেছে। 24,00,000 শ্রমিক সংযোজন করেছে মহারাষ্ট্র। গুজরাটত অতিরিক্ত 7,62,000 লোকে জীবিকা অর্জন করলে আর তৃতীয় স্থান দখল করেছে উড়িষ্যা। উড়িষ্যাত 7,61,000 লোকে কর্মসংস্থাপন লাভ করেছে। রাজস্থানত 7,56,000 লোকে লাভ করেছে কর্মসংস্থাপন। পরবর্তী খবর, রাজ্যের শেহতীয়া বান পরিস্থিতিক লৈ বিজেপি সরকারক খুর্দার সমালোচনা বিধায়ক অখিল গগৈ। অখিল গগৈর মন্তব্য, শাসনলৈ অহার পাছত বিজেপি সরকারে অসমৰ বান পরিস্থিতির 27,135 কোটি টাকা ঘোষণা করেছিল, কিন্তু আজি পর্যন্ত কেবল 205 কোটি টাকাহে আবন্টন দিছে। বিজেপির শাসনকালত অসমৰ বানৰ 803 জন লোকের মৃত্যু হয়েছে। রাজ্যের শেহতীয়া বান পরিস্থিতিক লৈ সংবাদ মেল পাতি এই মন্তব্য বিধায়ক অখিল গগৈ। পরবর্তী খবর, বান বিভীষিকার মাজতে পুনের বতর বিজ্ঞান কেন্দ্রের আগজাননী, রাজ্যত পুনের হব মুখলদার বরুণ। আগন্তক 3 দিন রাজ্যত হব ধারাখার বরুণ। আর এই কেদিন রাজ্যত জারি করা হয়েছে অরেঞ্জ এলার্ট। অহা 3 দিন রাজ্যের আটাইকই জেলাতে কম বেশি পরিমাণে বরুণ হওয়ার সম্ভাবনা আছে। এই কথা জানাইছে বতর বিজ্ঞান কেন্দ্র। পরবর্তী খবর, হঠাৎ উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর। কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টরক উষ্ম আদরণি রাজ্য সরকারক। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর টুইট আর বানপানীয় ভয়ঙ্কর রূপ ধারণ করার সময়ত কোনো এগারী কেন্দ্রীয় মন্ত্রী নহা বলে ব্যাপক প্রতিক্রিয়া অব্যাহত থাকার সময়তে সোমবারে হঠাৎ গুহীত উপস্থিত হল কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর। কেন্দ্রীয় শক্তি তথা গৃহ নির্মাণ আর নগর পরিক্রমা বিভাগের মন্ত্রীগী উপস্থিত হয়েই পানবজারের ব্রহ্মপুত্র নদীর ঐতিহ্য কেন্দ্র আর ব্রহ্মপুত্র রিভারফ্রন্ট প্রকল্প পরিদর্শন করে। এই প্রকল্প পরিদর্শন করে কেন্দ্রীয় মন্ত্রীগীয়ে সন্তুষ্টি ব্যক্ত করে কয় যে সরকারে বিগত 10 বছর নকশাই সলনি করে দিছে। এয়াই হয়েছে বিকশিত ভারত তথা বিকশিত। ইফালে কেন্দ্রীয় মন্ত্রীগীয়ে সরকারের কেবাগী মন্ত্রীরপর শেহতীয়া বান পরিস্থিতি সন্দর্ভত কিছু তথ্য জানিবলে বিচারে। কেন্দ্রীয় মন্ত্রীগীক সঙ্গ দিয়া মন্ত্রী অশোক সিংহাল, মন্ত্রী নন্দিতা গার্লোসা, সাংসদ বিজুলী কলিতা মেধি আর GMDAৰ অধ্যক্ষ নারায়ণ ডেকা, জিএমচির মেয়র মৃগেন হরণিয়ায়।